আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশীষ চন্দ্র সরকার আর শুরুতেই জানাবো শিরোনাম। বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকায় বাসে হাফ ভাড়া নিলেও আইডি কার্ড ইস্যুতে জটিলতা। সেখানে যেন নিরাপত্তা থাকে সেখানে যেন হাফ ভাড়া নেওয়া হয়। আজকে প্রথম যাচ্ছি, দেখা যাক তাদের সাথে কি হয়। এক এক গাড়িতে 10 জন বা 12 জনের বেশি উঠা যাবে না, এরকম একটা ন্যায়নীতির ভিতরে করে দিতে হবে। যদি 40 সিটের গাড়িতে 30 জন স্টুডেন্ট উঠে, ওই গাড়িটার পরিস্থিতি কি হবে? শিক্ষার্থী নিহতের পর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রধানমন্ত্রীর ক্ষোভ, ছাত্রছাত্রীদের ক্লাসে ফেরার আহ্বান। রাস্তায় নেমে গাড়ি ভাঙা চোরা এটা ছাত্রদের কাজ না, এটা কেউ করবে না। দয়া করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে মহিলা দলের বিক্ষোভ সমাবেশ, আইন নয় প্রধান বাধা সরকার মন্তব্য ফখরুলের। ভবনতে বলেছি বাংলা শুধু আমার, একাত্তরে এই দেশ। বিজয়ের 50 বছরে হাতের ঝিলে লাল সবুজের মহোৎসব, জনগণের জীবন মান উন্নয়নে ব্যবসায়ীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা শুরু, কাল অংশ নেবে প্রায় 18 লাখ ছাত্রছাত্রী। কোভিড পরিস্থিতি বিবেচনায় সার্বিক প্রস্তুতি। রাশিয়ার সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তৈরি হচ্ছে নিরাপত্তা বলয়, তৈরি করছে সেনাবাহিনী। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সাথে চুক্তি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ঢাকা টেস্টের জন্য মিরপুরে ঘাম ঝরালেন সাকিব আল হাসান, পাকিস্তানের সাথে এবারে টক্কর দেওয়ার আশা ফিল্ডিং কোচের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নিরাপদ সড়কের দাবিতে আজও রামপুরায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বেশ কয়েক ঘন্টা চলে অবরোধ, এরপর কাল এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার জন্য রাস্তা অবরোধ করা হবে না জানিয়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে তারা। জানায় নিরাপদ সড়কের জন্য চলমান আন্দোলন হবে 12 দফার। নিরাপদ সড়কের দাবিতে অন্যদিনের মতো রাজধানীর রামপুরায় অবরোধ ও বিক্ষোভ শিক্ষার্থীদের। কয়েকদিন থেকে শিক্ষার্থীদের যে 9 দফা ছিল সেই দাবিগুলো বেড়ে এখন 12 দফা আদায়ের আহ্বান তাদের। বাংলাদেশের যত কটা জেলা আছে সেখানে যেন নিরাপত্তা থাকে, সেখানে যেন হাফ ভাড়া নেওয়া হয়। মইনুদ্দিন আর হচ্ছে কি নাইম যেভাবে হত্যার শিকার হয়েছে, সেই হত্যার শিকার হয়েছে কেন, সেই কারণটা উদ্ঘাটন করে তার বিচার করতে হবে। অন্যদিনের মতো বিক্ষোভের পাশাপাশি গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িতে চলে শিক্ষার্থীদের তল্লাশি। লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখে এক লেন দিয়ে গাড়ি চলতে দেওয়া হয়। এর মধ্যে পুলিশ ও প্রশাসনের যেসব গাড়ির কাগজপত্র বা ড্রাইভারের লাইসেন্স নেই সেগুলোকে সার্জেন্টকে দিয়ে মামলা দেওয়া হয়। পরিবহন যে শ্রমিকদের আপনার মানে নিম্নগামী হওয়ার কথা ছিল কিন্তু তারা একের পর এক আসলে বেপরোয়া হয়ে যাচ্ছে। নিরাপদ সড়ক সবার জন্য, শুধু আমাদের জন্য না। আজকে ছাত্ররা মারা যাচ্ছে বলে খালি ছাত্রদের ক্ষেত্রে কেন এত বড় বড় আন্দোলন হচ্ছে? বেলা 2টার দিকে অবরোধ তুলে নিয়ে এইচএসসি পরীক্ষার জন্য নতুন কর্মসূচি দেন আন্দোলনরতরা। আগামী কালকে আমাদের শিক্ষার্থী, আমাদের ভাই সহপাঠীদের পরীক্ষার কথা বিবেচনা করে, জনগণের দুর্ভোগান্তির কথা বিবেচনা করে রাস্তার পাশে মানববন্ধন করা হবে শান্তিপূর্ণভাবে। এদিকে দুপুরে রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে নটরডেম কলেজ ছাত্র নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেয়র ফজলিনুর তাপস। আমরা চাই কার্যকর পরিস্থিতি, কারণ এই জায়গায় দিনে দিনে আরো কিন্তু যানবাহনের চলাচল আরো যত দিন যাবে তত বাড়বে। সুতরাং সামনের 10 বছর 15 বছরকে মাথায় নিয়ে আমাদেরকে এই ব্যবস্থাপনাটা করবে, কিন্তু এখানে আমরা যেটাই করি সেটা আমরা আমাদের সেই মেধাবী ছাত্র নাঈম হোসেনের নামে আমরা উৎসর্গ করব। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চালকদের লাইসেন্স নবায়নের জন্য বিআরটি এর কাছে অনুরোধ করেও সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন দক্ষিণ সিটির মেয়র মনিরুল ইসলাম। যমুনা নিউজ, ঢাকা।
রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা শিক্ষার্থীদের কাজ নয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান। শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ও জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাস্তা চলাচলে সকলকে ট্রাফিক নিয়ম মানার পাশাপাশি চালকদের সঠিকভাবে গাড়ি চালানোর নির্দেশ দেন তিনি। রাস্তায় নেমে গাড়ি ভাঙা চোরা এটা ছাত্রদের কাজ না, এটা কেউ করবেন না। দয়া করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন, আর যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেওয়া হচ্ছে, তাদের খুঁজে বের করা হয়েছে। ভবিষ্যতে এই গাড়ি ভাঙচুর আগুন দেওয়া যারা করবে তাদেরকেও খুঁজে বের করা হবে, তাদেরও শাস্তি দেওয়া হবে। আর ওই গাড়িতে যদি কেউ মারা যায়, যে গাড়িতে আগুন দেবে সেখানে যদি কেউ মারা যায় বা আগুনে পড়ে, তাহলে তার জন্য কঠোর শাস্তি দেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রায় আইন কোনো বাধা নয়, প্রধান অন্তরায় সরকার। মহিলা দলের বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া খুবই অসুস্থ, লড়াই করছেন জীবন মৃত্যুর সঙ্গে। জীবন বাজি রেখে নেত্রীর মুক্তি আন্দোলনে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। এদিকে সংবাদ সম্মেলন করে ড্যাব জানিয়েছে, দেশে আর কোনোভাবেই খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়। মৌন মিছিলের বদলে পুলিশি বেষ্টনীতে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। বিএনপি নেতাদের অভিযোগ, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি করতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পুলিশ বলছে অনুমতি ছিল না মৌন মিছিলের। সকাল থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। তবে পুলিশি তৎপরতা দেখে কেউ পথ ঘুরিয়েছেন, কেউ আবার অবস্থান নিয়েছেন দলীয় কার্যালয়ে। বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে আইনে কোনো বাধা নেই, তাই খারাপ কিছু হলে চড়া মূল্য দিতে হবে সরকারকে। আমি বলি এই আগুন মিট মিট করে জ্বলবে না, এই আগুন ধিকি ধিকি করে জ্বলবে না, এই আগুন দাউ দাউ করে জ্বলবে। অত্যাচারের সকল শৃঙ্খল পুড়িয়ে ছাড় খাড় করে দেবে। এই আইনের মধ্যেই বলা আছে যে সরকার তাকে অবশ্যই তারা ইচ্ছে করলেই তাকে বিদেশে যেতে দিতে পারে। বাধা আইন নয়, বাধা হচ্ছে এই সরকার, এই অবৈধ সরকার। এখনো তিনি কারারুদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গুরুতর অসুস্থ। এদিকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। বিএনপি নেতাদের অভিযোগ, ক্ষমতাসীনদের প্রতিহিংসায় সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন খালেদা জিয়া। সরকার তো আমাদের দাবি মানবে না, তার কাছে দাবি আদায় করতে হবে, আইনে কোনো বাধা নাই, একমাত্র বাধা এই সরকার বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার আশু চিকিৎসার জন্য তাদের বিদেশে পাঠাতে পারি, সেইটা আমাদের প্রতিজ্ঞা। খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব। সভাপতি জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা কোনোভাবেই দেশে সম্ভব নয়। জায়গায় জায়গায় এই চিকিৎসা হয় না, নট এভরিওয়্যার। জার্মানিতে একটা, ইংল্যান্ডে একটা সেন্টার, ইউএসএ তো এরকম একটা কিন্তু দুটো সেন্টার। আর দেরি না করে যত দ্রুত সম্ভব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানান ড্যাব নেতারা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। পৌনে তিন বছর পর কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণ কারিগরি ও মাদ্রাসা সহ মোট 11টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবে প্রায় 18 লাখ শিক্ষার্থী। সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষা সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার কেন্দ্রগুলোতে চলছে প্রস্তুতি। স্বাস্থ্যবিধি মেনে এবার সংক্ষিপ্ত সিলেবাসে শুধু ঐচ্ছিক বিষয়গুলোতে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা। সময়সীমা 1.5 ঘন্টা, প্রতিপত্রে উত্তর দিতে হবে 50 নম্বরের। প্রথমে অনেক পড়া বাকি থাকলেও এখন যেহেতু সিলেবাসটা শর্ট, সো ভালো করা সম্ভব, তখন থেকে পড়াশোনা করি, এখন মোটামুটি ভালো। 3 ঘন্টা হলে আমরা দাদা 60টা ঠিকই দিতে পারতাম, কিন্তু 1 ঘন্টা 15 মিনিটে 3টা সেশন অনেক টাফ হয়ে যায়। যে সংক্ষিপ্ত সিলেবাসটা সরকার করেছে সেটা খুবই একটা গ্রহণযোগ্য। বিষয়গুলো হবে, তাতে অসুবিধা হবে না স্টুডেন্টের, সংক্ষিপ্ত হবে পরীক্ষা আর কি। বর্তমান পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে সরকারের এর থেকে ভালো কোনো বিকল্প ছিল বলে মনে হয় না। সবশেষ প্রায় 2.5 বছর আগে হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। গত বছর পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ফলাফল দেওয়া হয়। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলেও এতেই শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন যথাযথ হবে বলে মত শিক্ষকদের। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক এবং বোর্ডের নির্দেশ মোতাবেক পরীক্ষার হলে ছাত্রছাত্রীদের সিটের বিন্যাস, এই পরীক্ষার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ সকলের
সুস্বাস্থ্য নিশ্চিত করেই আমরা এটা ব্যবস্থা গ্রহণ করেছি। মোট 11টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 14 লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে পরীক্ষায়। 3 বিষয়ের 6 পত্রের উপর পরীক্ষা হবে। প্রশ্নপত্র ফাঁস চেষ্টা করে অনেকে, এবং সেটা আমি বলবো মূলত গুজব সৃষ্টি করে, অনেকে প্রতারণার মাধ্যমে কারো কারো কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে, এবং এটা তো এখন বুঝি না আইসিটি অনেক উন্নত ব্যবস্থাপনা আছে, সেটা ধরা যায়। যারা টাকা দিবেন তাদেরকেও ধরা হবে। পরীক্ষার ফল ঘোষণা হতে পারে জানুয়ারি মাসে। কিছু শিক্ষার্থী এরই মাঝে পেয়েছে করোনার টিকার প্রথম ডোজ। নুরনবি সরকার, যমুনা নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যু সুষ্ঠু তদন্তের দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার অনুসারীদের মানসিক নাজেহালে অসুস্থ হয়ে পড়েন ডক্টর সেলিম। অভিযুক্তদের আজ রাতের মধ্যে সাময়িক বহিষ্কারের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। এদিকে ঘটনার দিনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মঙ্গলবার বেলা 12:30টার দিকে ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের গতিরোধ করে একদল শিক্ষার্থী। তাদের নেতৃত্বে ছিলেন কুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান। পরে তারা ডক্টর সেলিমের সাথে তার কক্ষে প্রবেশ করেন। সেখানে প্রায় 45 মিনিট অবস্থান করে ওই শিক্ষার্থীরা। বাসায় ফেরার পরপরই বাথরুমে পড়ে যান ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষক ও লালন শাহ হলের প্রভোস্ট ডক্টর সেলিম। প্রথমে তাকে নেওয়া হয় কুয়েট মেডিকেল সেন্টারে, পরবর্তীতে নগরীর একটি ক্লিনিকে নেয়ার পথে মৃত্যু হয় তার। শিক্ষার্থীদের অভিযোগ, হলের নতুন ডাইনিং ম্যানেজার নিয়োগকে কেন্দ্র করে ডক্টর সেলিমকে মানসিকভাবে নাজেহাল করে ছাত্রলীগ নেতা সেজান ও তার অনুসারীরা। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। সাদমান নাহিন সেজান ভাই, উনার নেতৃত্বেই মূলত হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে স্যারের রুমে গিয়েছিল। এই সময় তারা স্যারের উপর এমন ধরনের মানসিক চাপ সৃষ্টি করে যার ফল হিসেবে স্যার কিছুক্ষণ পরে স্ট্রোক করে মারা যান। অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত সহ 9 দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। উপযুক্ত শাস্তি আমরা তাদের কাম্য করছি স্যারদের কাছে। সুষ্ঠু বিচার না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা একাডেমিকের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না। শিক্ষক সমিতির নেতারা বলছেন ডক্টর সেলিমের মৃত্যু স্বাভাবিক নয়, কিছু বিপদগামী শিক্ষার্থী তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সংশ্লিষ্ট সকল ছাত্রদেরকে আজ রাত 12টার মধ্যে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা একটা তদন্ত কমিটি করা হয়েছে 3 সদস্যের বিশিষ্ট, তারা দ্রুত সময়ের মধ্যে একটা প্রতিবেদন দিবেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে শুরু হলো 16 দিন ব্যাপী লাল সবুজের মহোৎসব। বিজয়ের মাসের প্রথম দিনের সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলে এই আয়োজনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শত ষড়যন্ত্র ছিন্ন করে দেশ এগিয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু ব্যবসা করলেই হবে না, জনগণের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। বছর ঘুরে ফের ডিসেম্বর, যে মাসে ধরা দিয়েছিল বিজয়ের রক্তিম সূর্য, উড়েছিল লাল সবুজের পতাকা। প্রতি বছরই আসে সেই ক্ষণ, কিন্তু এবার যেন ক্ষণটি স্বর্ণখচিত, কারণ আসছে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের 50 বছর পূর্তি। সেই মাইল ফলককে বরণ করে নিতে শুরু হলো উৎসব। রাজধানীর হাতিরঝিলে রাতের আধার ছিঁড়ে তাই আলোর জোয়ার, উৎসবের আয়োজন। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে FBCCI-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান, জনগণের জীবনমান উন্নয়নে সহযোগিতা করার। আপনারা ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু এই দেশের মানুষ যারা একেবারে সেই গ্রাম পর্যায়ে পড়ে থাকে, প্রত্যেকেই তো এই দেশেরই কোনো না কোনো গ্রামে জন্মগ্রহণ করেছেন, কোথাও না কোথাও কোনো স্কুলে পড়াশোনা করেছেন। আপনারা সেই সব এলাকা হলেও, নিজ নিজ এলাকা হলেও সেখানকার মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের কর্মসূচির পাশাপাশি আপনারাও কিছু কর্মসূচি নেবেন, তাদের আর্থিক সক্ষমতা যাতে বৃদ্ধি পায়। প্রধানমন্ত্রী বলেন, 75 পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু অপচেষ্টা ব্যর্থ হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ, আজ গর্ববোধ করেন প্রতিটি মুক্তিযোদ্ধা। আজকে আমরা বিজয়ের মাসে বিজয় উৎসব করতে পারি, আজকে মুক্তিযোদ্ধারা
মাথা উঁচু করে বলতে পারে যে তারা মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, বা মুক্তিযুদ্ধের শহীদ পরিবাররা বলতে পারে যে আমি শহীদ পরিবারের সন্তান। এ সময় নিজেদের উদ্যোগের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। ঢাকা উত্তরের মেয়র জানান তার পরিকল্পনা। সামাজিক বদ্ধতা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি, তাই আমরা অলরেডি পাড়ায় পাড়ায় পাড়া উৎসব শুরু করেছি, আবার জম্বে মেলায়, বটতলা হাটতলায়, অগ্রণে নবান্নে উৎসবে। 16 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন এখানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও আলাদা আলাদাভাবে নজরুল ও রবীন্দ্র উৎসবও থাকবে। রয়েছে সারা দেশের শিল্পীদের অংশগ্রহণে অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানও। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বহুমাত্রিক নিরাপত্তা বলয় প্রকল্পের কার্যক্রম শুরু হলো আজ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজ করবে সেনাবাহিনী ও রাশিয়ান ফেডারেশন। ভৌত সুরক্ষা ব্যবস্থার এই কার্যক্রমের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাংলাদেশি বিশেষজ্ঞদের। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর আশার সক্ষমতার চ্যালেঞ্জে অব্যাহত থাকবে বাংলাদেশের অগ্রযাত্রা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধিতে যুক্ত হচ্ছে নানা কার্যক্রম। চুল্লি উদ্বোধনের পর এবার যুক্ত হল ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্প বা বহু স্তরের নিরাপত্তা বলয়। কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। আগামী 100 বছরের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করাই এ প্রকল্পের উদ্দেশ্য। উদ্বোধনী পর্ব শেষে আলোচনায় রাশিয়ান ফেডারেশনের প্রতিনিধিরা জানিয়েছেন বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতা করতে পারায় ভালো লাগা আছে তাদের। প্রশিক্ষণ দিচ্ছেন এদেশের বিশেষজ্ঞদেরও, যারা ভবিষ্যতে প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করবেন। সমন্বিতভাবে কাজের অগ্রগতি দারুণভাবে আগাচ্ছে, আমরা বাংলাদেশের অগ্রযাত্রায় সারথী, অবশ্যই ভালো লাগছে। এছাড়া রোসাটম টেকনিক্যাল একাডেমির মাধ্যমে বাংলাদেশের বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যারা শীঘ্রই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব নেবে। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়নে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নে সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন ও কনভেনশনের স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুততম সময়ে PPS প্রকল্প কাঙ্ক্ষিত মাইল ফলক অর্জনে সমর্থ হবে ইনশাল্লাহ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নির্ধারিত মেয়াদেই কাজ শেষ হওয়ার আশাবাদ জানিয়েছেন। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি হবে না বলেও আশ্বাস তার। প্রত্যেকের কিছু স্পেসিফিক কাজ আছে, সেই স্পেসিফিক কাজগুলো আমরা করব, কিন্তু একটা লক্ষ্য আমাদের, সেটা হলো এই প্রকল্পকে সাকসেসফুল করা। এই প্রকল্প প্রপারলি যাতে চলে সেই জিনিসটা আমাদের চিন্তা করা, সময় মতোই এটা শেষ করতে পারবো বলে আশা রাখি। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষ হয় উদ্বোধনী আয়োজন। আহমেদ রেজা, যমুনা নিউজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা। এবার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ। ঢাকার আমিনবাজারে স্থাপিত হতে যাওয়া 45 মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি 2 বছরের 9 মাসের মধ্যেই উৎপাদনে আসার কথা। প্রতি ইউনিটের উৎপাদন খরচ প্রায় 1800 টাকা। অনুষ্ঠানে নির্ধারিত সময়ে কাজ শেষ করার তাগিদ ছিল নীতি নির্ধারকদের। জনবহুল ঢাকায় ময়লার এমন স্তূপ চোখে পড়ে হরহামেশা। এবার এই ময়লা দিয়ে তৈরি হবে বিদ্যুৎ। আমিনবাজারে 30 একর জমি অধিগ্রহণ করেছে উত্তর সিটি কর্পোরেশন। 42.5 মেগাওয়াট কেন্দ্রের জন্য দৈনিক লাগবে 3000 টন কঠিন বর্জ্য। চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সাথে এ নিয়ে চুক্তি সই করল স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও উত্তর সিটি। বাংলাদেশের যতগুলা পৌরসভা এবং মিউনিসিপ্যালিটি আছেন, ছোট বড় মিলে আমরা সবগুলোর ওয়েস্টের ব্যবস্থাপনার জন্য যদি সেগুলো দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, সেখানে বিদ্যুৎ বিভাগ থাকবে ইনশাল্লাহ। আই উইল গিভ ইউ এ বিগ থ্যাঙ্ক, নট টুডে বাট আফটার, ইফ ইউ ফিনিশ ইট ডিউ টাইম। জানান পরিবেশ রক্ষায় ঢাকা দক্ষিণ সহ অন্য মহানগরেও এ প্রকল্প করতে চায় সরকার। প্রয়োজনীয় বর্জ্য সরবরাহে বিঘ্ন ঘটলে দায়ী থাকবে সিটি কর্পোরেশন। At this moment we are planning where, in which city is have a availability of the 600 ton. So there we will directly go to the incineration. From Dhaka city, we want to eliminate all kind of fuel bus and we want to introduce the electrical bus in Dhaka city.
No fuel bus will run in the city. ঢাকার সব বিদ্যুৎ লাইন 3 বছরের মধ্যে মাটির নিচ দিয়ে যাবে জানিয়ে সরকার বলছে আবাসিক সংযোগের বাণিজ্যিক ব্যবহার বন্ধেও তৎপরতা বাড়ছে। সমস্ত বৈদ্যুতিক লাইন মাটির নিচে নিয়ে যাচ্ছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা, গবেষণা আর মুক্তবুদ্ধি চর্চায় এই অঞ্চলে গত 100 বছরে অগ্রণী ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী শতকেও জ্ঞান বিজ্ঞান চর্চার এই ধারা অব্যাহত রাখতে শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম ঢেলে সাজানোর পরামর্শ দিলেন বিশিষ্টজনরা। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের উৎসবে এসব কথা বলেন তারা। বাংলাদেশের 50 আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100, রাষ্ট্রভাষা আর দেশের জন্মে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ভূমিকা অনন্য, তাই শতবর্ষ উদযাপন ছুঁয়ে গেছে সবাইকে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত আর ধর্মগ্রন্থ থেকে পাঠের পর বঙ্গভবন থেকে ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। অতিথিরা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার অতীত ঐতিহ্য থেকে খানিকটা পথ হারিয়েছে। তাদের আশা, আগামী শতকে শিক্ষা গবেষণা মুক্তবুদ্ধি চর্চায় আবারও স্ব-আসনে ফিরবে এই প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এবং আমাদেরকে ইন জেনারেল, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মাইন্ডসেট। আমাদের যে আগের যে পুরনো ট্র্যাডিশনাল মোড অফ থিঙ্কিং এর যে মাইন্ডসেট, দ্যাট ওয়াজ ওকে ফর দ্য লাস্ট 100 ইয়ার্স, বাট হোয়াট ইজ দি সিচুয়েশন টুডে? বাজেট দিলে, বড় বড় বিল্ডিং হলেই যে আপনার গবেষণা অধ্যবসায় বাড়বে সেইটা নয়। অ্যারিস্টটল, সক্রেটিস, কেইনস কিংবা মার্শাল, তাদের বড় বড় অট্টালিকা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিন্তু তারা তাদের অধ্যবসায় ছিল। শিক্ষার্থীদের মনন গঠনে পাঠ্যসূচি আধুনিক করে পরিবর্তন আনার তাগিদ বিশিষ্টজনদের। উচ্চশিক্ষায় যে পুনর্গঠন বা পুনর্বিন্যাস প্রয়োজন, তা সম্পন্ন করে তৈরি করুন শিক্ষার, জ্ঞানের, দক্ষতার, গবেষণায় একাডেমিক মহাপরিকল্পনা, আর তাকে পূর্ণতা দিতেই বাস্তবায়িত হোক মহাপরিকল্পনা। 21 শতকের চতুর্থ শিল্প বিপ্লব এর যুগে অটোমেশন এবং রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ ইন্টারনেট ভিত্তিক তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে উদ্ভূত নানাবিধ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ততা অর্জন আমাদের এই মুহূর্তে অন্যতম প্রধান লক্ষ্য। এই বিশ্ববিদ্যালয় থেকে আগামী দিনে একটি উন্নত, মানবিক মূল্যবোধ সম্পন্ন, সংবেদনশীল, বৈষম্যহীন, সমতার বিশ্ব গড়ে তোলার কারিগর তৈরি হবে এবং তারা অগ্রণী ভূমিকা রাখবে, এই আমাদের প্রত্যাশা। জন্মলগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক ও মুক্তবুদ্ধি চর্চার প্রধানতম পীঠস্থান হিসাবে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। আধুনিক জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির কল্যাণে প্রতিযোগিতারও আন্তর্জাতিকীকরণ হয়েছে, তাই একজন শিক্ষার্থীকে ডিগ্রি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মান অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও কারিকুলাম নির্ধারণ ও পাঠদানের ক্ষেত্রে বিশ্বমানের কথা বিবেচনায় রাখতে হবে। শতবর্ষ উপলক্ষে 5 দিন ব্যাপী আলোচনা সভা, থিম সং, তথ্যচিত্র প্রদর্শন সহ থাকছে বিভিন্ন আয়োজন। স্বাধীনতার 50 বছর পূর্তির শুভক্ষণে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী সহিংসতায় নিহত সদস্য মোহাম্মদ রুবেল মণ্ডলের পরিবারের পাশে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। নিহতের পরিবারের সদস্যদের প্রতি এই আশ্বাস দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। বলেন, নায়েক রুবেল জীবন দিয়ে উদাহরণ সৃষ্টি করে গেছেন। গেল 28 নভেম্বর নির্বাচনী সহিংসতায় নিহত হন বিজিবি সৈনিক নায়েক রুবেল মণ্ডল। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দায়িত্ব পালন করছিলেন। নীলফামারীর কিশোরগঞ্জের একটি ভোট কেন্দ্রে ঘটেছিল সেই দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, গ্রামের নাম হাবিবর বাইগনি। দায়িত্ব পালনের সময় নিহত রুবেল মণ্ডলের গ্রামের বাড়ি। দুপুরে সেখানে যান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। শোক সন্তপ্ত পরিবারের সদস্যরা এ সময় মন খুলে কথা বলেন তার সঙ্গে। কীভাবে মানুষ হবি, কীভাবে কুর্তি পালন হবি, কীভাবে চলাফেরা করবি, কেমনি দিন পথ চাবি, সেগুলোই তো বললো। সন্তান হয়ে তাদের এতটুকু সম্মান দিয়েছে বা উনি এসেছে, এই জন্য আমরা তার কাছে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের একজন সদস্য মারা গেলে দায়িত্বরত অবস্থায় সরকারের যে বিধিবিধান আছে
সেই বিধান বিধিবিধান অনুযায়ী যা কিছু প্রাপ্য সেগুলি যেন তার পরিবার দ্রুততম সময়ে পায় সেটা আমরা নিশ্চিত করব। যে কোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত বর্ডার গার্ড বাংলাদেশ, সীমান্তের সুরক্ষায় তারা সতর্ক দিন রাত চব্বিশ ঘন্টা। মহাপরিচালক বললেন, বিজিবি সদস্য ও কর্মকর্তাদের যে কোনো সংকটে পাশে থাকবে বিজিবি, পাশে থাকবে সরকার। একটি বার্তা আমার সমস্ত বিজিবিকে দেওয়ার জন্য যে আমিও তাদের মতো একজন সৈনিক, এই বিজিবির সদস্য, এবং তাদের পাশে আমি সার্বক্ষণিক আছি, সুখে আছি, দুঃখে আছি, কাজে আছি, সব জায়গায় আমি তাদের পাশে আছি। এর আগে নির্বাচনী সহিংসতায় নিহত বিজিবি সদস্য রুবেল মণ্ডলের কবর জিয়ারত করেন বিজিবি মহাপরিচালক। সফরকালে নীলফামারীতে দরবার করেন তিনি। মনোবল না হারিয়ে সহকর্মীদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। বাংলা একাডেমি নজরুল মঞ্চে সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা জানায়। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে আজিমপুরের পুরাতন কবরস্থানে দাফন করা হয় রফিকুল ইসলামকে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়ার মাধ্যমে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপরই আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্র প্রগতির সংগ্রামে তিনি ছিলেন এমন এক যিনি প্রতিটি সংগঠনে, বাংলাদেশের প্রতিটি সংগঠনে শ্রদ্ধা জানানোর সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়র, নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সবার কণ্ঠেই ছিল বটবৃক্ষের ছায়া হারানোর বেদনা। জনমনপ্রণ সারা জীবনই বাংলার আপনার সৌন্দর্য, বাংলার কাহিনী জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। তার ছাত্রছাত্রী হিসাবে আমরা অত্যন্ত ওনার প্রতি কৃতজ্ঞ এবং আমরা ধন্য। সব জায়গায় তার পদচারণা ছিল, মৃত্যুর তার যে মহাপ্রয়াণ, তিনি বাংলাদেশ আমাদের জাতির জন্য অপূরণীয়। সেই মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে জাতির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের তিনি সম্মুখ সারির একজন বুদ্ধিজীবী হিসাবে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু আদর্শের প্রতি অবিচল থেকে প্রতিটি মুহূর্তে তিনি এই আদর্শের জন্য সংগ্রাম করে গেছেন। জীবনের কোনো একটি মুহূর্তে তিনি এই পথটা থেকে কখনোই বিচ্যুত হননি। নজরুল সাহিত্য, নজরুল গীতি নিয়ে তার যে গবেষণা এবং তার যে কর্ম, এটা আজীবন জাতির জন্য একটি অহংকারের বিষয় হয়ে থাকবে। পুরো বাংলাদেশ হারিয়েছে একজন মহান ব্যক্তিকে। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি স্যারকে দোয়া করি রাব্বুল আলামিন যেন আমাদের রফিক স্যারকে যেন বেহেশত নসিব করেন। এর আগে অধ্যাপক রফিকুল ইসলামকে তার কর্মস্থল বাংলা একাডেমিতে নেওয়া হয়, নজরুল মঞ্চেই জানানো হয় শ্রদ্ধা। দেশের প্রথম নজরুল গবেষককে শ্রদ্ধা জানানো হয় কলকাতার আসানসোলের নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও। বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, তার প্রতি এই নজরুল মঞ্চের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছি। বানসানের ভাষা আন্দোলনের সময় আব্বার ক্যামেরায় ধারণ করা যে ছবিগুলো, ওগুলাই কিন্তু ইতিহাস। ওগুলো যদি না থাকতো তাহলে আমরা আজকে দেখতে পারতাম না, মানে ইতিহাসও ঠিক মতো জানতে পারতাম না। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট রফিকুল ইসলাম স্যারকেও দেবার কথা, যে বছর দেবার কথা হলো তারপরে করোনা হয়ে গেল, আমরা এখনও দিতে পারিনি করোনার জন্য সব বন্ধ হয়ে যাওয়ার জন্য। নিশ্চয়ই আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করব, হয়তো মরণোত্তর হবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যাপক রফিকুল ইসলামের দ্বিতীয় জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। আজিমপুরের পুরাতন কবরস্থানে তার বাবার কবরেই দাফন করা হয় বাংলাদেশের ইতিহাসের এই উজ্জ্বল নক্ষত্রকে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা টেস্টের জন্য পুরো দমে মিরপুরে অনুশীলন করছেন সাকিব আল হাসান। এই টেস্টে সাকিব তাসকিনের ফেরা তাই তো আশাবাদী করছে টাইগারদের ফিল্ডিং কোচ
মিজানুর রহমানকে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ঢাকায় এসেছেন। এইখানকার পারফরমেন্স যদি বলি আমি খুবই ভালো পারফর্ম করেছে, পজিটিভিটি বেশি দিকটাই আমি দেখব। এক সময় লড়াই হতো সম্মানজনক হারের জন্য, এখন হারের মাঝেই মণিমুক্তা খুঁজে পাওয়ার চেষ্টা। 21 বছরের টেস্ট খেলুড়ে এক দেশের জন্য এর থেকে বড় লজ্জা আর কি বা হতে পারে। তবে লজ্জার তো আর শেষ নেই। পাকিস্তানের কাছে টানা 5 ম্যাচ হেরে পূর্ণাঙ্গ হোয়াইট ওয়াশের নতুন এক লজ্জার সামনে এখন টাইগাররা। সেই লজ্জা আটকাতে অবশ্য মাঠে নেমে পড়েছেন সাকিব আল হাসান। দুই হাতে দুই ব্যাট, তরবারি হয়ে প্রতিপক্ষকে কাটবে সেদিকেই চেয়ে আছে দল, সাথে বোলিং তো আছেই। সাকিব এবং তাসকিনের ইমপ্রেশন অবশ্যই আমাদের টিমের জন্য পজিটিভ সাইড। দুজনেই ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় আমাদের টিমের জন্য। নতুন বলে যদি বলি, আমরা ইবাদত নতুন বল করছে, ভালো করছে বলে, তো পাশাপাশি তাসকিন যদি খেলে। বিকেলে শামীম পাটোয়ারির এমন অনুশীলন দেখে অনেকেরই প্রশ্ন, টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন না তো তিনি? প্রশ্নটা মজার হলেও যেভাবে দলে হঠাৎ করেই আসা যাওয়ার খেলা হচ্ছে তাতে হতে পারে অনেক কিছুই। যেমনটা রহস্যময় মিরপুরে উইকেট, খুব কাছে থেকেও যার মন বুঝতে পারে না কেউই, এখন মিরপুরের উইকেটের মতোই রহস্যময় বাংলাদেশের নির্বাচক প্যানেল। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ওপেনার সাইফ হাসান। টাইফয়েড আক্রান্ত হয়, খেলা হচ্ছে না ঢাকা টেস্ট। মঙ্গলবার রাতে পরীক্ষা করা হলে সাইফের টাইফয়েড ধরা পড়ে। এরপরই তার দল থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়। চট্টগ্রাম থেকে একই ফ্লাইটে দলের সঙ্গে ঢাকায় ফেরেন এই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একেবারেই নিষ্প্রভ ছিলেন এই ব্যাটার। দুই ইনিংসে তার রান 14 এবং 18। এই ছিল রাতের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।